সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বিমান কার্গোর ব্যাপারে আপনাদেরকে একটি আপডেট জানিয়ে দেব, নতুন একটি আপডেট আসছে। আগে জানেন আমরা 3 থেকে 4 দিন সর্বোচ্চ 5 দিনে সামানগুলো ডেলিভারি দিতাম, 30 কেজি যেগুলো ছিল, এবং এখানে প্রাইসটা একটু আপডেট হয়েছে এবং সময়টাও একটু আপডেট হয়েছে, কারণ বাংলাদেশ থেকে আসা টিকিটগুলো এখন বর্তমানে খুবই ক্রাইসিস চলতেছে। যে টিকিটগুলো আপনার আসার টিকিট 1600 রিয়ালে অ্যাভেলেবেল আমরা পাইছি, শুধু আসার টিকিটটা এখন 2500-3000 রিয়ালও এগুলো আমরা অ্যাভেলেবেল পাইতেছি না। দেখা গেল যে তাও 10 দিন 15 দিন পরে টিকিটগুলো আমাদের কনফার্ম করতে হবে। তো সেই সুবাদে যারা এখান থেকে ছুটিতে যায়, আপনারা জানেন এখানে কিন্তু শুধু সামান স্বর্ণ এগুলো আসানো এখান থেকে নিয়ে আবার বাংলাদেশ থেকে সামান নিয়ে আসে, এরা বিজনেসই এটা, শুধু আনা নেওয়া করে আর কি। তো এখন বর্তমানে ওরা ফ্লাইট খুবই কম, যারা যাইতেছে যাওয়ার পর আবার আসতে পারতেছে না, এবং এখান থেকে যারা আসছে তারাও যাইতে পারতেছে না টিকিটের দাম বেশির কারণে। তো এখানে প্রাইসগুলো একটু আপডেট হয়েছে সেই জন্য, এবং সময়টা একটু বেশি লাগতেছে এখন বর্তমানে। এখন যদি আপনারা সামান দেন সেক্ষেত্রে 12 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ সামানগুলো পেয়ে যাবেন, তারপরেও যদি 5-7 দিনে যদি যায় সেটা তো আমি ইনশাল্লাহ সামানগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ। তবে এখন থেকে সময়গুলো একটু বেশি নেওয়া লাগতেছে, কারণ ফ্লাইট এখন খুবই কম, যারা যাইতেছে তারা হয়তো যাওয়ার পরে আবার আসতে পারতেছে না, এবং যারা আসে এখানে তারা আবার টিকিট কেটে যাইতে পারতেছে না, দাম বেশি সেজন্য। তো এখানে আমি আপডেটটা জানিয়ে দেবো, এটা এখন বর্তমানে প্রাইসটা হলো 370 রিয়াল। আপনারা যদি এখন বর্তমানে 30 কেজি প্যাকেট দেন তাহলে 370 রিয়াল আপনারা দিতে পারবেন, 12 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ সামান পেয়ে যাবেন। তার আগে যদি চলে যায় সেটা আলহামদুলিল্লাহ, তবে আমি সময়টা একটু বাড়াই নিতেছি, কারণ যদি আপনাদেরকে কথা দেয় সেই কথার প্রেক্ষিতে যদি সামান ঠিক মতো না পান সেক্ষেত্রে আপনারা রাগ করবেন সেই জন্যে। আর এখানে কী কী সামান দেওয়া যায় একটু আমি আপনাদেরকে আইডিয়া দিব। এখানে দেখতেছেন কসমেটিকের ক্ষেত্রে যদি প্রথমত বলি, আপনারা 4 কেজি পর্যন্ত আপনারা কসমেটিক দিতে পারবেন, আপনারা তেল সাবান শ্যাম্পু লোশন এগুলো আপনারা সব কিছু মিলে 4 কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন। তারপরে আপনারা দুধ দিতে পারবেন একটা, ট্যাং দিতে পারবেন একটা। তারপরে এখানে আপনারা যদি অন্য কোনো সামান দেন, যেমন টর্চ লাইট ব্লান্ডার, তারপরে আপনারা এই যে ইলেকট্রিক জিনিসগুলো যদি যান সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, শুধু এখানে প্রবলেমটা হলো কসমেটিক। কসমেটিক আপনারা সর্বোচ্চ একটা প্যাকেটের মধ্যে 4 কেজি পর্যন্ত দিতে পারবেন, এটা 30 কেজি প্যাকেটের মধ্যে 4 কেজি আপনারা কসমেটিক দিতে পারবেন, একটা দুধ একটা ট্যাঙ্ক, এবং মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এগুলো নিষেধ, এগুলো আপনারা 30 কেজি প্যাকেটের মধ্যে দিতে পারবেন না। এছাড়া বাকি যা কিছু আছে সব কিছু দিতে পারবেন, কম্বল যদি হয় 4-5টা সেক্ষেত্রেও সমস্যা নাই, কাপড় চোপড় এগুলো কোনো সমস্যা নেই, এগুলো সবগুলো সামান দিতে পারবেন। আর এখন বর্তমানে যদি 23 কেজি প্যাকেট পাঠান আপনারা তাহলে আপনাদের সময়গুলো একটু আমি বেশি নিতেছি, 12 থেকে 15 দিন সময় নিতেছি। যদি এর আগে চলে যায় আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে নিজ দায়িত্বে সামানগুলো পৌঁছে দেব, এবং সময়গুলো বেশি নেওয়ার কারণ হলো ফ্লাইট এখন খুবই কম, যারা বাংলাদেশে যাইতেছে তাদের আসার প্রবলেম হইতেছে টিকিটের কারণে, বা এখান থেকে যারা যাইতেছে তাদের দামটা টিকিটের দামটা একটু বেশি হইতেছে সেই জন্য এখন যাওয়াটাও প্রবলেম হইতেছে। আগে আমরা যেখানে প্রতিদিন 20-25 কার্টন দিতাম এখন সেখানে 5 থেকে 6 কার্টন যাইতে কষ্ট হয়ে যেতেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা রমজানের মধ্যে সামান পাঠাবেন, রমজানের জন্য খেজুর ট্যাং দুধ এগুলো পাঠাইতে চান আপনারা, আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ, আমরা সহি সালামতে আপনার সামানগুলো ইনশাল্লাহ বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর এটা আরেকটা জিনিস, এটা থানা পর্যন্ত যাবে, আপনার থানা পর্যায়ে যে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের অফিস ওইখান পর্যন্ত যাবে, ওইখানে যদি আপনি ওই যে ফোন নাম্বারে আপনাকে ফোন দিলে সামানগুলো এসে রিসিভ করে নিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।